মুসলিম সমাজের কাছে ক্ষমা চাওয়ার পরিবর্তে পাল্টা তোপ দাগলেন প্ল্যাটফর্ম এগেনস্ট ইসলামিক জিহাদের মুখ্য আহ্বায়ক বকুল মালাকার। মঙ্গলবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে তিনি কড়া ভাষায় ইসলামী ধর্মান্ধতা ও সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন। বলেন, এখনই সতর্ক না হলে অন্যান্য স্থানের মতো অসমে চরম বিপর্যয় ঘনিয়ে আসবে। রাজ্যের জনবিন্যাসে শতাংশের আরও কিছু পরিবর্তন হলেই ইসলামী উন্মত্ততা ভয়াবহ আকার ধারণ করবে। কাশ্মীরি পণ্ডিতদের মতো বিপন্ন হবে হিন্দুরা। তখন কিন্তু হিন্দুদের কোনো ভাষিক জনগোষ্ঠী ইসলামী তাণ্ডব লীলা থেকে রেহাই পাবে না। মাদ্রাসা মসজিদ সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল, এই বক্তব্য তুলে ধরে এ ব্যাপারে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করে বকুল মালাকার কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকপত্র প্রদান করেছিলেন। এই প্রেক্ষাপটে মুসলিম সমাজের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বকুল মালাকারকে নির্দিষ্ট সময়সীমা দিয়ে ক্ষমা চাইতে বলা হয়েছিল। এরপর বকুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে মুসলিম সংগঠনগুলিও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকপত্র প্রেরণ করে। এমনকি বলা হয়, মুখ্যমন্ত্রী 7 দিনের মধ্যে ব্যবস্থা না নিলে তারা যে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবেন। সমূহ ঘটনার পরিপ্রেক্ষিতে বকুল মালাকার সাংবাদিক সম্মেলনে বলেন, কোনো হুমকির কাছে তিনি মাথা নত করবেন না। যারা তাকে দেখে নেওয়ার জন্য হুঙ্কার দিচ্ছে, তিনি তাদের সতর্ক করে দেন। NE24 থেকে ভয়েসে অর্পিতা ধর। আজকে গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করার কারণ, মাদ্রাসা মসজিদে জিহাদি কার্যকলাপ চলছে, সন্ত্রাসবাদের প্রশিক্ষণ হচ্ছে, ইসলামী লাভ জিহাদ, পপুলেশন জিহাদ, জিহাদের যে দাপট, তা নিয়ে আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ইসলামী উগ্র সংগঠনের পক্ষ থেকে আমাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। কিন্তু এটিকে গ্রাহ্য করার কোনো প্রশ্নই উঠে না। আমাকে চোখ রাঙিয়ে লাভ নেই, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে আমি প্রস্তুত। কিছু সংগঠন ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হস্তক্ষেপ চেয়েছেন। আমি আগেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত চেয়েছিলাম। আমি আজকের সাংবাদিক সম্মেলনে পরিষ্কার ভাষায় বলতে চাই যে মাদ্রাসা মসজিদ বহু ক্ষেত্রেই হিন্দু সমাজের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। অত্যন্ত বেপরোয়াভাবে ইসলামে ধর্মান্তরকরণের অপচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এদিকে অসমকে কবজা করার জন্য একের পরে নীলনকশা তৈরি করা হচ্ছে। ইসলামিক সংগঠনগুলি জাতির এই বিপদে আমাদের চুপ করে বসে থাকা চলবে না। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় একজন দক্ষ প্রশাসক হিসাবে রাজ্যকে পরিচালনা করছেন, তা ইসলামী যাবতীয় সংগঠনকে নিশ্চিহ্ন করার জন্য অত্যন্ত শক্তিশালী বজ্রকঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি আবার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে জোরালো দাবি উত্থাপন করছি।